দূরে যারা যাচ্ছে সবাই তিনবার টেস্টে তিনবারই নেগেটিভ এসছে সবারই। সো যেটা একটা পূর্ব শর্ত ছিল আমাদের যাওয়ার আগে, অ্যাটলিস্ট 72 ঘন্টার আগে টেস্ট নেগেটিভ হতে হবে, সেক্ষেত্রে আমরা তিনটা টেস্টই আসলে নেগেটিভ এসছে। ট্যুরের আগে এই কথাগুলো অনেকটা স্বস্তি নিয়ে এসেছে বাংলাদেশের বহরে। কোভিড আক্রান্ত এই পৃথিবীতে এখনও অনেকটা স্বাভাবিক আছে নিউজিল্যান্ড, কিন্তু এই অবস্থা বজায় রাখতে তাদের স্বাস্থ্য প্রোটোকল মানার যে বাধ্যবাধকতা তারা করেছে সেখান থেকে মাফ করা হয়নি কাউকে। তাই তো যাওয়ার আগেই এত সব নিয়মকানুনের মার পেঁচে তামিম রিয়াদ বাহিনী। তবে যাওয়ার আগেরটুকু জেনেই যদি আপনি অবাক হন তাহলে বলছি আরও চমক আছে আপনার জন্য। এখানে রিপোর্ট যাই আসুক তা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না কিউই কর্তৃপক্ষ। ওশিনিয়াতে পা দিতেই মানতে হবে তাদের আইনকানুন, আর তা বলছে হোটেলে 6 দিন বন্দি জীবন যাপন করতে হবে টাইগারদের। এই 6 দিন কপালে জুটবে না রুম সার্ভিসও, নিজেদের কাজ করতে হবে নিজেদেরকেই। মুক্ত বাতাস আর আলোর সঙ্গে দেখা হবে, তবে সেটাও ঘড়ি ধরে ঘণ্টা খানেকের জন্য। আর এই নিয়মগুলো মানতে পারলেই কেবল জিম এবং অনুশীলনের অনুমতি পাবে বাংলাদেশ। তবে দলবদ্ধ হয়ে তা করতে হলে অপেক্ষা করতে হবে অন্তত 14 দিন। যাওয়ার পরে কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিতে কী ধরনের আচরণ করা হচ্ছে, কোনো ধরনের নীতিমালা ভঙ্গ হচ্ছে কিনা, সবগুলি মিলিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হবে। যে ব্যাপারটা এক এক দলের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। সপ্তম দিন থেকে যদি আমাদের টেস্ট রিপোর্টগুলো ভালো আসে তাহলে সপ্তম দিক থেকে আমাদেরকে গ্রুপ ওয়াইজ জিম ফ্যাসিলিটি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে, এবং অষ্টম দিন থেকে আমাদেরকে বাবলে ভাগ করা হবে। ক্রিকেটাররা বায়ো বাবলে আছেন বেশ কয়েক মাস ধরেই, কিন্তু এতটা কঠোর নিয়মের সঙ্গে পরিচয় নেই তাদের কারোই। বিষয়টা তাই ভাবাচ্ছে তাসকিনকে, যদিও আশা উতরে যাবেন এই চ্যালেঞ্জটাকেও। এরকম সিচুয়েশন এর আগে কখনো থাকা হয় নাই। তো যদিও আমরা লাস্ট 2টা সিরিজ বা টুর্নামেন্ট সব কিছু বায়ো বাবলের আন্ডারেই খেলেছি, কিন্তু এটা মানে মেন্টালি অনেক টাফ থাকাটা জরুরি আমাদের, এবং একটা ভালো মানে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে। বাতাসে গুঞ্জন আছে বাংলাদেশের বিপক্ষে সিরিজে নাও খেলতে পারেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা। আইপিএলে যোগ দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে ছুটি দিতে যাচ্ছে NZSC, তবে সেটা নিয়ে না ভেবে নিজের পারফরমেন্সে মনোযোগ দিতে চান তাসকিন। ওর জায়গায় যারা রিপ্লেসমেন্ট হিসেবে খেলবে তারাও তাদের সেরাটা দিয়ে খেলবে। দিন শেষে আসলে আমাদের প্রপার এক্সিকিউট করাটা ইম্পর্টেন্ট। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।